আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ, যত মহাপাপ এবং কাবিরা গুনাহ রয়েছে, এর মধ্যে গীবতের অপরাধটি অন্যতম একটি বড় কাবিরা গুনাহ এবং মহাপাপ। এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাবলে যদি খায়, সেটা যেরকম নোংরামো, সেটা যেরকম অসভ্যতা এবং বড় ধরনের জঘন্য অপরাধ, তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয়, তার দোষের চর্চা করা হয়, সেই দোষটি যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয়, তাহলে সেই গীবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, সচেতন করেছেন। এরপরও গীবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গীবত করে ফেলি আমরা। অনেকে আছেন যে অনেক ভালো কাজ করি কিন্তু গীবতের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না। বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহ তাআলা শিরকে আকবরের অপরাধ থেকে, খুন খারাবি, চুরি, ডাকাতি, জেনা, মাদক সেবন, এরকম আরও অনেক বড় বড় অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনার অনুগ্রহে, কিন্তু গীবতের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না, বের হয়ে আসতে পারছি না। প্রিয় দর্শক, এই জন্য আজ আমাদের আলোচনার বিষয় হলো, যদি কারোর গীবত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, গীবতের কাফফারা কী, ক্ষতিপূরণটা কী হতে পারে, এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে। ওলামা ইকরাম বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তার ভিতরে প্রথম পরামর্শ হলো, গীবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বপ্রথম কাজ হলো ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে, আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। একদিন যে পরিমাণ গীবত হয়ে থাকে, পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে, এবার প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি হলো গীবতের কাফফারা বা গীবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ, তওবা এবং ইস্তেগফার করা আল্লাহর কাছে। দ্বিতীয় পদক্ষেপ হলো, যদি সম্ভব হয়, সুযোগ থাকে, যে ব্যক্তির গীবত করে ফেলেছি আমি, সে ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি, আপনার ইজ্জত হরণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি, আমাকে মাফ করে দিবেন, যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম। ইমাম নবী রহমাহুল্লাহ এটি পরামর্শ দিয়েছেন এবং আরও অনেক ইমামগণ এই পরামর্শ দিয়েছেন। যদিও অনেক ইমামগণ, যেমন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ, অনেক ইমামগণ বলেছেন এটির জরুরি নয়, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্যান্য ওলামাদের পরামর্শ অনুযায়ী আমরা আমল করতে পারি। আর যদি এটি বলতে গেলে, যার গীবত করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝবেন, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাকে বলার দরকার নেই। আর যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শুধুমাত্র তার কাছে বলে যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো, যেহেতু এটি বান্দার হক এবং বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু কেয়ামতের ময়দানে আমাদের আটকা পড়তে হবে, দুনিয়াতে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলাম। তৃতীয় যে করণীয় সেটি হলো, যে ব্যক্তির গীবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে। আপনি দোয়া করবেন, আল্লাহ আমি অমুকের গীবত করে ফেলেছি, আপনি তাকে মাফ করে দিন। তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহর ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন। এবং গীবত হয়ে গেলে, যা গীবত হয়ে গেছে, যার গীবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তে, সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, এটি গীবতের কাফফারা, এমনটি বর্ণিত হয়েছে বাইহাকি বর্ণিত একটি হাদিসে। যদিও সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম যাইব বলেছেন, তারপরে ওলামায়ে কিরাম এটির উপরে আমল করার পরামর্শ দিয়েছেন, কারণ কাজটি ভালো, অন্যান্য হাদিসের আলোকেও এটি প্রমাণিত হয়। অতএব তৃতীয় করণীয় হলো, যার গীবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সেই সাথে চতুর্থ করণীয় হলো, যে মজলিসে বসে আমরা গীবত করেছি, মজলিসে থাকতেই যদি আমাদের বোধোদয় হয় যে আমরা অন্যায় করেছি, তাহলে মজলিস থেকে উঠার যে দোয়া আছে, কাফফারাতুল মজলিস, সেটা পাঠ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এ দোয়া যদি পাঠ করা হয় কোনো মজলিস থেকে উঠার সময়, তাহলে ওই মজলিসে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সেই অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তওবা করতে হবে। তাহলে মজলিস থেকে উঠার সময় আমরা ইস্তেগফার তওবা, সাধারণ ইস্তেগফার তওবার পাশাপাশি মজলিস থেকে উঠার যে দোয়া আছে এটা পাঠ করার মাধ্যমেও মজলিসে কৃত অপরাধ থেকে নিষ্কৃতির পথ আমরা খুঁজে পেতে পারি ইনশাআল্লাহ বিদিনা। সেই সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ, ইবনে কাইয়িম রহমাহুল্লাহ আরেকটি পরামর্শ দিয়েছেন, তা হলো, যে মজলিসে আমরা গীবত করেছি, যাদের মাঝে কারোর সমালোচনা করেছি, সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা, তার ইতিবাচক এবং ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে, মন্দ কাজগুলোকে দূর করে দেয়। বিধায় তার প্রায়শ্চিত্ত হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে, সে জায়গাতে তার একটু প্রশংসা বা
ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম। তাহলে সর্বসাকল্যে পাঁচটি করণীয় কথা আমরা খুঁজে পেলাম। প্রথম এবং মূল করণ হলো ইস্তিগফার করা, তওবা করা, সেই সাথে যার গীবত করেছেন যদি কোনো তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া, যদি সেরকম আশঙ্কা থাকে তাহলে দরকার নাই। আর তৃতীয়ত হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন, আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য মাফ চাইবেন, ইস্তিগফার করবেন। আর চতুর্থ করণীয় হলো মসজিদ থেকে উঠার দোয়া পড়বেন। পাঁচ নম্বর করণীয় হলো ওই ব্যক্তির প্রশংসা করবেন এবং তার যে সমালোচনা করেছেন সেটাকে পাল্টা তার প্রশংসা করে তার ভালো গুণগুলো উল্লেখ করে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন।